हेलो गाइज वेलकम टू माय चैनल तुम्हारा कैमन आछो आशा करछि खूब भालो आछो आर आमिओ खूब भालो आछि हैशटैग पायल परिवारेर नतुन एकटा भिडियोते तोमादेरके आरो एकबार स्वागत जानाच्छि। तो एखन होच्छे बिकाल एखन तोमार बाजे 5:30। তো আমি না দুদিন হলো ব্লগ বানাইনি, হয়তো তোমরা ব্লগ পেয়েছো কিন্তু আমি ব্লগ বানাইনি, কারণ যে ডান্স ভিডিওটা করেছিলাম ওটা খুব আচ্ছা চুপ করো ছেলে ওখানে ঘুমাচ্ছে। যেটা বলছিলাম যে আমি যে ডান্স ভিডিওটা বানিয়েছিলাম তোমাদের সামনে আপলোড করে দিয়েছি, তো ওই ডান্স ভিডিওটা বানাতে গিয়ে জানো তো সকালবেলা মানে অনেকটা সকালে প্রায় 5টার সময় দাও ঠিকঠাক একটু রাখি তোমার 5টার সময় উঠে ভিডিওটা ভোর 5টার সময় উঠে একটু রেডি টেডি হয়ে ভিডিওটা ওই 7:30-7:30 মধ্যে বানিয়েছিলাম। কারণ কি জানো তো আমার সকালে না হলে হয় না, দুপুরের পর আমার কোনো মতেই সম্ভব হয় না। আচ্ছা বলছি দাদাই আসছে সেটা বলতে বলছে বলছি তো আমার বিকালের দিকে কোনো মতেই সম্ভব হয় না, বা বিকালে একটা প্রবলেম হয় কি বলতো ঝড় বৃষ্টি হচ্ছে এখন প্রতিদিনই, অনেক রোদ্দুরটা চলে যাচ্ছে কালারটা ভালো আসে না, সেই কারণে সকালের দিকে ডান্স ভিডিওটা বানিয়েছি। তো যথারীতি বানাবো বলে একদম সকালবেলা উঠে একবার ফ্রেশ হয়েছি, তো ওই যে অত সকালে ঠান্ডা জলটা গায়ে দিয়েছি যথারীতি, আমার জ্বর চলে এসেছিল মানে ডান্স ভিডিও করার পর হাত পায়ে যন্ত্রণা মানে কি অবস্থা। তো দুদিন আমি কোনো ব্লগ মানে বানাইনি, তোমার প্যারাসিটামল খেয়েছি সর্দির ওষুধ খেয়েছি, তো দুদিন আমি কোনো ব্লগ ভিডিও বানাইনি, তো সেই কারণে এমনকি আজকে সকাল থেকেও বানাইনি কারণ দুদিন পরস্পর ওষুধ খেয়ে যাচ্ছি, তো আমি বানাইনি সে কারণে। এখন হচ্ছে বিকালবেলা ভাবলাম যে না একটুখানি ভিডিও বানাই, কারণ কি বলতো চুল ফুল লাইনে নিচ্ছি, কাল না পরশু মনে হয় অম্বাবতী পড়বে, তো সেই কারণেই দাঁড়া দাঁড়া এটা হচ্ছে না একটু টিপটা পরে নি, দেখো টিপটা পরে নিলাম আর সিঁদুরটাও একটু পরে নিচ্ছি। তো পাখাটা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছিলাম যাতে তোমরা কথাগুলো স্পষ্ট শুনতে পাও, কিন্তু আমার ছেলের হবে না, আমার ছেলে তোমার পাখা চালাতেই হবে, তো আমি চালিয়ে দিয়েছি। তো যে কথাটা বলছিলাম সেই জন্য আমি কোনো ব্লগ বানাইনি, আবার আজকে সকালেও আমি ছেলেকে স্কুল দিতে যাইনি, ওই গেছে, আমি কোনো ব্লগ শুট করিনি। এখন বিকালবেলা একটুখানি শুয়ে আস মানে দুপুরবেলা যে একটু ঘুমিয়েছি জানো তো ওষুধগুলো খাচ্ছি তো ঘুম পাচ্ছে, তো সেই কারণে একটু মন হলো যে না বিকাল থেকে অন্তত বন্ধুদের জন্য একটা ভিডিও বানাই, যা করি তাই তোমাদের সামনে একটু দেখাবো, তো সেই জন্য আমি ব্লগটা শুরু করছি। তো আকাশ প্রচন্ড মেঘ করে এসছে, তোমাদের একবার দেখাই, দেখো আকাশ ডাকছে। তো ছাতে গেলে তোমরা সব থেকে বেশি ভালো বুঝতে পারবে কতটা মেঘ করেছে, তো যাই হোক চলো একটু তোমাদেরকে ছাতে নিয়ে যাই, ঠিক আছে? মানে এই মুহূর্তটা আমিও এনজয় করি আর তোমাদেরকে একটু এনজয় করার। তবে বৃষ্টিতে আমি একটুও ভিজবো না, কারণ কি জ্বর বলছি একটুও আমি ভিজবো না বৃষ্টিতে, চলো উপরে যাওয়া যাক। তো দেখো তোমাদেরকে বলে ছাতে আসতে না আসতেই দেখছি বড় বড় ফোঁটা পড়তে আরম্ভ করে দিয়েছে, তো আমি ঝটপট জামা কাপড়গুলো আগে তুলে নিচ্ছি ছাত থেকে। তো বন্ধুরা দেখতেই তো পেলে যে চটপট জামা কাপড়গুলো তুলে নিলাম, আর প্রচন্ড মেঘ ধরে গেছে, আকাশ ডাকছে, আর আমার আকাশ ডাকাকে প্রচন্ড ভয় পায়, আকাশ ডাকা মানে আমি ফোনটা সুইচ অফ করে দেবো। আরে দেখো কলা খাচ্ছে। হ্যাঁ তুমি ভয় পাও, কাকে ভয় পাও, আর দুটো গাড়ি দেখিয়ে দাও, কি বলতো ওই স্কুলে যখন যাই ওর মানে বন্ধুদের মানে আমার বান্ধবীদেরকে বলি যেরকম রোজ দিন বাইরে বেরোলোকে গাড়ি কিনে দিতে হয়তো বিশ্বাস করে না, কিন্তু ওই রকম প্রতিদিন বেরোলো ওই একটা করে ছোট ছোট গাড়ি কিনে দিতেই হবে। আর ও বিকালে ওপরে এলো ঘুম থেকে উঠে জল খাওয়াবার পর আমি বললাম একটা কলা খা, তো ও খাচ্ছে। তো প্রচন্ড মেঘ ধরে গেছে, বৃষ্টি চলে আসবে এক্ষুনি, আর আকাশ ডাকাকে আমি প্রচন্ড ভয় পাই, আকাশ ডাকলে আমি সুইচ অফ করে দিই ফোনের, যতক্ষণ না বৃষ্টি থামে ততক্ষণ আমি সুইচ অন করি না, কেন জানি না আমার খুব ভয় লাগে, শুধুমাত্র তোমাদের সাথে কথা বলবো বলে। দেখো এসছে প্রচন্ড বৃষ্টি, জোরে বৃষ্টি চলে এসছে, টয়লেট করছিল জোর বৃষ্টি এসছে, আর এই দেখো কান ভিজে গেছে। তো আমি তোমাদের সাথে আর কথা বলছি না, এই যে জামা কাপড় গুলো দেখো এখানটা রেখেছি, তো নিচেই যাই, নিচেই গিয়ে তারপর প্রচন্ড মেঘ করেছে নিচেই যাই তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আরে বৃষ্টি পড়ছে, আয় বাবু বৃষ্টিতে ভিজো না।
দেখো কিরাম বদমাইশ দেখছো, বৃষ্টি পড়ছে আর ও ভিজছে, কি হবে? ওগুলো ভিজলে কিচ্ছু হবে না, দেখো কিরকম। হ্যাঁ, তা ভয় পাচ্ছ তুমি? বৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছো কেন? জ্বর এলে তখন কি হবে? হ্যাঁ আমি তো ভয় পাই। এটা কোথা থেকে দেখেছো তুমি? ফোনে দেখেছো? কি বলছে? বুঝতে পারছো? ফোন দেখে দেখে মানে ওটাও শিখে গেছে। কি অবস্থা দেখো তোমরা শুধু একবার। তো দেখো বন্ধুরা, ঝড় বৃষ্টি তো ওদিকে আরম্ভ হয়ে গেছে, আর আমি এদিকে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। তবে এখনো পর্যন্ত লোডশেডিং হয়নি, কিন্তু লোডশেডিংটা হয় না মানে অনেক কটা কারণও আছে, আর হলেও না চলে আসে। কিন্তু সেদিনকে রাত্রে অনেকক্ষণ ছিল না, তো আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। ছেলেটাকে এখনো খাওয়ানো হয়নি। ভাবছি একটু ধুনো দেবো, আজকে কিন্তু বৃহস্পতিবার না, কিন্তু তবু আমি ধুনো রেগুলার দিই। কারণ কি বলতো, এক কথা ধুনো প্রতিদিন দেওয়া ভালো, আর তার সাথে হচ্ছে প্রচন্ড মশা, তো তার জন্য আরো একটু ট্রাই করি। আর এই প্লাস্টিকটার এক প্লাস্টিক নারকেল ছোবড়া এনেছিলাম আমার বাপের বাড়ির ওখান থেকে, কারণ কি আমাদের নারকেল গাছ আছে, বাবা নারকেল গুলো বিক্রি করে দেয় আর এই ছোবড়া গুলো রেখে দিই ধুনো দেওয়ার জন্য, কিন্তু শেষ হয়ে গেছে। তো সেই কারণে দেখো আমি এই প্লাস্টিকটাই দেখতে পাচ্ছি, এগুলো কি, এগুলো হচ্ছে তোমার ঘুঁটে। তো এগুলো আমি কিনেছি, এগুলো এই পাশের বাড়ির কাকুনিদের বাড়ি একটা ঠাকুমা কাজ করতে আসে, তো সেই ঠাকুমাটা এরকম মানে এরকম ঘুঁটে টুটে দেয়, তো কাকুমিনিকেও এনে দিয়েছে, এলাম তাহলে আমাকেও এনে দিও। তো এনে মানে এনে দিয়েছে, আমি পয়সা দিয়েছি। তো দেখো ধরে গেছে, এবার ধুনোটা দিয়ে দিচ্ছি। তো চলো এবার বাইরে দেখি আসি, আর ধুনোর ধোঁয়ায় দেখো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তো বাইরেটা দেখি আসি, ঠিক আছে? তো চলো। আর দেখো সন্ধে দেওয়ার পর একটু দুধ গরম করে নিয়েছি ছেলেটাকে খাওয়াবো বলে, আর ওকে না ছাতু সকালে খাওয়াই, সেই জন্য বিকালে তোমার দুধ বা কেলক্স খাওয়াই, কিন্তু কেলক্সটা শেষ হয়ে গেছে আর তোমার দাঁতের গোড়াগুলো না ফুলেছে, সেই কারণে দেখো একটা বিস্কুট আর দুধ নিলাম, জানি না কতটা খাবে। আর এখানে দেখো আজকে রাত্রির ঘুগনি রান্না করবো, সেই জন্য দেখো মটর ভিজু দিয়েছি। তো এটা বিকালে মানে এই যে বৃষ্টির ওয়েদার দেখে ভিজু দিয়েছি মটরটা, দেখো ঠিকঠাক ভাবে এখনো মানে ফোলেনি মটরটা, ভেজেনি দেখো। তো যাই হোক কুকারে তো সিটি দিতেই হবে, তাও জলে ভিজে গেলে অনেকটা ভালো হয়। তো এখনো আমার রান্না করতে এক ঘন্টা মিনিমাম দেরি, যতটুকুনি ভেজে। তো চলো আগে ছেলেটাকে খাইয়ে নিই। তো দেখো দুধ বিস্কিট নিয়ে চলে এসেছি, এই যে, আর দেখছো চারিদিকে ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে, কারণ কি আমি বললাম ধুনো দিয়েছি। আর দেখবে এমনিতেও নারকেল ছোবড়ার ধুনো দিলে একটু কম হয়, আর তুমি যদি ঘুঁটের ধুনো দাও না মানে ধোঁয়াটা একটু বেশি হয়, তো মশাটা কিছুক্ষণের জন্য হলেও যায়। বাবু এদিকে এসো, ওর মেরেটা ফুলেছে, ওরই দোষে দুটি সব সময় এক আমরেলা আমরেলা করে যাচ্ছে তোমার। ওর মেরেটা ফুলেছে কি কারণে বলতো, দু তিন দিন হলো তোমার ওদের স্কুলে যে সেই আইসক্রিম স্টিক এটা ওটা জমা দিতে বলেছিল, সেই সব
সেই জন্য আমার মানে আইসক্রিম কাটি ওদের স্কুলে জমা দিতে বলেছিল, মানে কিছু একটা প্রজেক্ট করাবে, দুটো আইসক্রিম স্টিক, মার্বেল পেপার রেড কালারের এবং প্লেট দুটো। তো সেই কারণে আইসক্রিমের স্টিক খোঁজা হচ্ছিল কিন্তু পাওয়া যায়নি বলে দুটো আইসক্রিম কিনে আনা হয়েছিল যাতে আইসক্রিমের কাটিগুলো পাওয়া যায়। তো সেটা কিছুটা খেয়েছে, খেয়েই ব্যাস। আর তোমাদের পরে আমি ফ্রিজে আছে দেখাচ্ছি, প্রতিদিন মানে বাবার সাথে সন্ধ্যাবেলা করে বেরোবে, বেরিয়ে এটা ওটা বায় না। আর তার মধ্যে ওই লিচু গুলো হয় না, লিচি না লিচু বলে এরকম থাকে, পুরো একবারে একটা মানে ওই সেই তোমার 6টা না 12টা পুরো একটা পেটি মতো থাকে না, ওইগুলো একটা পুরো আমার বাবার কাছ থেকে নিয়ে এসছে মানে কিনে। তো ওইগুলো ওইগুলো খাচ্ছে, খেয়ে ঠান্ডা লেগেছে, ওই জন্য মেরেটা ফুলেছে। সেই জন্য আমি ভাবলাম যে গরম দুধটা নিয়ে আসি, তো গরম দুধটা খাওয়ালে যদি কমে। আর ওদের এক্সামও আছে জানো তো, এই সপ্তাহে হয়তো হবে না, এই সপ্তাহে আমার দিদির ছেলের এক্সাম চলছে সোমবার থেকে, আর ওদের হয়তো হবে পরে নেক্সট উইকে হবে হয়তো ওদের এক্সাম। তো চলো আগে খাইয়ে নিই। বাবু এদিকে আয়, এদিকে এসে ও দুধ দুধ মোটে খেলে যায় না জানো। আর ছেলেকে ওদিকে পড়তে বসিয়েছিলাম, কারণ ওর স্কুলের হোমওয়ার্ক গুলো করাতে হবে, তো কিছুটা করিয়ে এলাম, কিছুটা বাকি আছে এখনো। আমি বললাম না মটরটা সিদ্ধ চাপিয়ে দিই। জল আগে সমস্তটা তুলে নিই জানো তো। তো তারপর জলও দিয়ে দিয়েছি, আর এই যে এক চামচ নুন দিয়ে দিচ্ছি, সিদ্ধটা হয়ে যাবে। চলো কুকারের এবার ঢাকনাটা আটকে দিই। তারপর সিটি পড়ুক, প্রায় 8টা 9টা সিটি দেবো, যেহেতু মটরটা অনেক মানে কম ভিজানো হয়েছে। আর দেখো আমার কুকারের অবস্থা দেখো, মানে কুকারটা আমার ভেঙে গেছে সুতো দিয়ে। তো আমার নতুন কুকার এখনো দুটো আছে, কিন্তু মানে বের করা হয়নি গাফিলতিতে। আর দেখো এদিকে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, দুটো টমেটো নিয়েছি কেটে, এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, আর তোমার লঙ্কাগুলো শুকিয়ে গেছে দেখো, আর কাঁচা লঙ্কাও রাখা আছে, ওগুলো নেব। তো চলো আগে আদা রসুনটা বেটে আনি। আর দেখো এদিকে কুকার মানে মটরটা সেদ্ধ করতে বসিয়ে ছেলেটাকে আবার লেখাচ্ছি। তো দেখো বাবু এখান থেকে শুরু করো, এখান থেকে এখান থেকে উড়ে যাচ্ছে পেঁচটা, মোটামুটি ও লেখা শিখে গেছে দেখো, এ লিখছে। এটা আগে লেখো, হ্যাঁ ও বি লিখতে যাচ্ছিল, পেটটা কেটে দাও, ছোট ছোট করে লেখো, ছোট ছোট করে লেখো, পরে এ লেখো, আবার এ লেখো, আবার এ লেখো, আবার এ লেখো, পুরো বক্সটা এ লেখো, ছোট করে লেখো লেখো, লেখো পেটটা কাটো। তো মায়ের সাথে একটু যাচ্ছি ছেলেটার কাছে, যেহেতু পড়াতে বসিয়েছি। আর এদিকে দেখো ততক্ষণে আমার মটরটা সিদ্ধ হচ্ছে, এদিকে আমি মশলাটা কষাতে আরম্ভ করে দিয়েছি। তো অন্য কিছু দেবো না, আদা রসুন আর এই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিই, পেঁয়াজটাকে টমেটোটাকে মানে কষিয়ে নেব। তো দেখো প্রথমবার একবার খুলে দেখলাম মটরটা সিদ্ধ হয়নি, আবার একবার কুকারে ছাপালাম, আর এখানে দেখো মশলাটা কষছি, আর টমেটোগুলো একটু পরেই দিয়েছি যাতে একটু খাজা খাজা থাকে, ভালো করে কষিয়ে নেবো। অল্প একটু চিনি দেব, দেখো অল্প একটু চিনি দিচ্ছি। দেখো এবার আলুগুলো দিয়ে দেব, আলুর সাথে কিছুটা কষিয়ে নেবো, কষিয়ে তারপরে মটরটা ঢেলে দেবো। আর দেখো ওদিকে ঘুগনিটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি ময়দাটা মেখে নিয়েছি। তো কয়েকটা লুচি দেখো আমি বেলে নিয়েছি, আর আমি একদম না লুচি গোল করে বেলতে পারি না, আর দেখতেই পাচ্ছ হাতটাও এখনো পর্যন্ত ধুইনি। তো যেহেতু ছেলেটা ঘুমিয়ে যাবে সেই কারণে আগে কয়েকটা লুচি ভেজে নিচ্ছি, আর অত নিলে তখন গরম গরম আমার আর ওটটা ভেজে নেবো। তো দেখো আমার লুচি প্রায় কয়েকটা ভাজাই হয়ে গেছে, চলো এবার ওদের খেতে দিয়ে দিই। তো বন্ধুরা তোমার ঘুগনি হয়ে গেছে, আর লুচি বলতে কিছু লুচি ভেজেছি যেটা ছেলেকে আর বাবাকে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে কারণ 10টা বেজে গেছে, আর ও এলে ওকে গরম গরম ভাত ভেজে দেবো আর আমিও তখন খাবো। তো তার আগে দেখো খালি বাসন পড়েছে আমার, দেখো একবার দেখো এই এত বাসন পড়েছে, তো এত বাসন পড়েছে এগুলো আগে আমি ধুয়ে নিই জানো তো। Thank you.
দেখো কড়াতে তেল আর ছাঁচাটা রেখে দিয়েছি কারণ এখনো লুচি ভাজতে বাকি আছে আর এই দেখো এখনো ভাজবো তো এটা এখন চাপা দিয়ে দিই তো চলো একটু ঘরে গিয়ে বসা যাক হ্যাঁ লাইটটা অফ করে দিই তো দেখো ঘরে এসে একটু বসলাম আর ছেলেটাকে তো দেখলে অল্প একটু মানে কি বলতো ও যখন ক্যামেরা অফ করে আমি লেখাবো তখন লিখতে পারছে আর ক্যামেরা অন করলেই ওরকম বদমাইশি করছে নাহলে মোটামুটি শিখে গেছে তো ওদের খাতায় এখন ডেকোরেশন করতে দিয়েছে সিটাকে বালি দিয়ে লিখতে হবে তো করবো ওটাও এখন এখন ঘড়ি কাটা বেজে গেছে 10:30 কখন করবো জানি না তো তোমাদেরকে একটা কথা বলবো ভাবছিলাম মানে অনেকদিন ধরেই ভাবছি তো বলবো বলবো ভাবছি বলে উঠতে পারছিলাম না বা বলাটা ঠিক হবে কিনা সেটাও বুঝতে পারছিলাম না তাই ভাবলাম একটু বলেই ফেলি আর তোমার কি বলতো বিকালে যে ওই বৃষ্টি হলো না বৃষ্টি কিন্তু বেশি হয়নি অল্পই হয়েছে কিন্তু প্রচন্ড গরম দেখেছে প্রচন্ড গরম মানে একটা ভ্যাপসা গরম রেখেছে তো যে কথাটা তোমাদেরকে বলবো বলছিলাম যে মানে দেখো ব্লগ করছি ব্লগ করছি মানে তোমাদের কাছে সমস্ত কিছু শেয়ার করছি কিন্তু কিন্তু আমি তো কিছু আমার নিজের আশায় আমি তো ব্লগ চ্যানেলটা খুলেছি যে না কিছু আমি এই থেকে ইনকাম করবো তো সেই সেই রকম কিছু ইনকামের আশা করতে গেলে এক একটা চ্যানেল দেখো তারা শুধুমাত্র নিজস্ব ব্লগই দেয় মানে এগুলো কিন্তু মানে মানে কি বলবো লকডাউনের আগে এরকম হয়েছে যে যারাই চ্যানেল খুলেছে তাদের মোটামুটি দাঁড়িয়ে গেছে কারণ তখন এত সবাই ব্লগ চ্যানেল খোলেনি কিন্তু এখন লকডাউনের পরে প্রত্যেক মানে দু চারটে ঘর অন্তর অন্তরে দেখবে একজন করে এরকম ব্লগ চ্যানেল খুলেছে তো এই খোলার ফলে কি হয় প্রত্যেকটা মানে আমরা যারা ভিডিও ছাড়ি খুব একটা বেশি ভিউয়ার্স হয় না বা খুব একটা বেশি সাবস্ক্রাইবারও হতে চাই না তো এই কারণে আমরা চেষ্টা করি যে যা হোক করে হোক আমাদের চ্যানেলটাকে দাঁড় করাবার তো দেখো তোমরা একটু নিজেরাই লক্ষ্য করবে আমার এই যে মানে আমার যে চ্যানেলে আমি ভিডিও দিই আমার কিন্তু 1K ভিডিও দেওয়া হয়ে গেছে মানে 1000টা ভিডিও দেওয়া হয়ে গেছে তার মধ্যে মানে 950টা ভিডিও হয়তো মানে হয়তো কি 950টা ভিডিও আমার ডান্স ভিডিও বলো ইটিং শো বলো ডেলি ব্লগ বলো শর্ট বলো মানে 950টা ভিডিও আমারই 950 আমি মানে কম বলছি প্রায় 980খানা হয়তো 7-8টা ভিডিও আমি অন্যদেরকে নিয়ে বলেছি কারণ কি আমি এখন এটা দেখছি যে এক একটা চ্যানেল আমি চ্যানেলগুলোর নাম বলছি না দেখবে কয়েকটা চ্যানেল আছে শুধুমাত্র অন্যদেরকে নিয়ে বলে চ্যানেলগুলোকে দাঁড় করিয়ে দিয়েছে তো আমরা তো সেরকম কিছু করছি না দু একটা আমরা ভিডিও দিই অন্যদেরকে নিয়ে নিজেদের কিছু মানে উদ্দেশ্যে এটাই দিই আর এমন কিছুও অন্যদেরকে নিয়ে বলি না যেটা খুব দৃষ্টিকটু হবে বা শুনতে খারাপ লাগবে কিন্তু কিন্তু এই দু একটা যে অন্যদেরকে নিয়ে ভিডিও দিই তাতে এত মানে অনেকে আছে যারা বোঝে বিষয়টা তারা ভালো ভালো কমেন্ট করে কিন্তু এক একজন আছে এত বাজে বাজে কমেন্ট করে মানে চিন্তার বাইরে তো আমি একটা কথাই তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখো কমেন্ট করছো বাজে কমেন্ট করছো বাজে কমেন্টেরও কিন্তু একটা লিমিট আছে এমন কমেন্ট করো না যাতে কিন্তু সেটা মানে কি বলবো লিমিট ছাড়া হয়ে যায় ব্লগ দেখছো সবই বুঝতে পারছো মানে এমন এক একটা আমি মানে যারা যে কমেন্টগুলো যে যে করেছে তাদেরও একটা করে চ্যানেল আছে আমি তাদের নামগুলো বলবো না কারণ আমি চাই না তাদের চ্যানেলগুলোতে কোনো কিছু এফেক্ট করুক তো বাধ্য হলে কিন্তু এর পরেও যদি কোনো বাজে কমেন্ট করা হয় আমি কিন্তু তাদের চ্যানেলগুলোর নাম নেব মানে এক একটা কমেন্ট এমন করেছে মানে যেগুলো মানে আমার বেবিকে নিয়ে কমেন্ট করা হয়েছে আমার হাজব্যান্ডকে নিয়ে কমেন্ট করা হয়েছে মানে এরকম ভাষায় বলা হয়েছে যে আমি যদি আমার যদি কোনো ব্লগ দেওয়ার কিছু যদি না থেকে থাকে তাহলে মানে আমি যেন মানে এরকম একটা ব্লগ ছেড়েছিলাম তাতে এরকম একটা কমেন্ট করা হয়েছে আমার যদি কোনো টপিক না থেকে থাকে তাহলে যেন আমি সেই ভিডিওটাতে যেভাবে বুঝিয়েছি আমি যেন টিচারের চাকরি করি আর আমি যদি সেটা না পারি মানে একটা বাজে ওয়ার্ড ইউজ করেছি আমি তোমাদের সেটা বলতে বাধ্য হচ্ছি মানে কি বলবো হাজব্যান্ডকে মানে আমার স্বামীকে কি বলবো ভাতার এরকম একটা মানে কথা উল্লেখ করে আমি তোমাদের বলতে বাধ্য হলাম এরকম ভাতারকে ভাতার ধরেছো কেন এত সুন্দর যেহেতু নিজে বোঝাতে পারো তাহলে ভাতার ধরেছো কেন এটা কি ধরনের কমেন্ট তোমরা একটু বলো তো মানে আমি ব্লগ দিচ্ছি সমস্ত কিছু আমি তো মনে হয় না আমার ব্লগে আমি এমন কিছু দেখাই যাতে তোমাদের এই ধরনের মানে কথাগুলো মানে উল্লেখ করার খুব প্রয়োজন আছে বা এইরকম ধরনের কথা কমেন্টে আমাকে বলার কোনো কারণ আছে তো আমি একটা কথাই বললাম যে আমি খুব কম হয়তো তোমরা আমি তো মিথ্যে বলছি না আমার যা কিছু ভিডিও তো তোমাদের চোখের সামনে তোমরা ওয়ানকে ভিডিও সার্চ করো সার্চ করলে দেখতে পাবে যে আমার খুব বেশি হলে 7-8টা ভিডিও আমি অন্যজনকে দেন বলেছি কারণ সেটাও কি এই 3-4 মাসের মধ্যে বাকি আমি যে 1 বছর চ্যানেলটা খুলেছি তার মধ্যে কিন্তু আমি 8-9 মাস কোনো কাউকে নিয়ে কিচ্ছু বলিনি নিজস্ব ব্লগ আমি ছাড়তে থেকেছি এখন যেহেতু রিসেন্ট দেখছি ইউটিউবে বেশি বলা বলি একে নিয়ে হচ্ছে তাই নিজের উদ্দেশ্যে বলতে মানে নিজের উদ্দেশ্যেই বলছি নিজের উদ্দেশ্যে আমি তাদের মতো দু একটা ভিডিও বানাতে চেয়েছি তো সেখানে এরকম কমেন্ট আসছে যে নিজের যদি কোনো মানে কোনো যদি নিজের কন্টেন্ট না থেকে থাকে
তাহলে এই ধরনের ভিডিও কেন বানাচ্ছি? আবার এটাও বলেছে এত সুন্দর করে যদি বোঝানো হয় তাহলে আবার ভাতা ধরেছো কেন? তুমি তো কোন স্কুলের টিচার হতে পারতে না, তো সরি তুমি করে না তুই করে ভাতা ধরতে পারতিস, কোন স্কুলের টিচার হতে পারতিস। মানে এই ধরনের অপ্রাসঙ্গিক ভাষা প্লিজ ব্যবহার করবে না। আমি আমি তোমাদেরকে এটা যে করেছো সে আশা করছি ভিডিওটা আমার দেখবে এবং বুঝবে। এই ধরনের কমেন্ট করবে না, তোমার যদি না ভালো লাগে আমার ব্লগ দেখবে না। আমি তোমার পায়ে হাতে ধরে বলতে যাইনি যে আমার ভিডিও তুমি দেখো, আমি কিন্তু এইবার তোমাকে খুব ভালোভাবে সম্মান দিয়ে কথা বলছি তুমি তুমি করে। এরপর কিন্তু আমিও কিন্তু ভাষা বলতে জানি, আমিও কিন্তু ভাষা বলতে জানি। হ্যাঁ, তোমাদের তোমরা যেমন বলছো আমিও কিন্তু জানি, আর না জানলেও শিখে নিয়ে তোমাদেরকে সেই ভাষাগুলো রিপ্লাই দেবো, তাই ভালোভাবে বোঝাচ্ছি। কমেন্ট করো, বাজে কমেন্ট করছো ঠিক আছে, যে ভালো লাগছে না হ্যান ত্যান ঠিক আছে, কিন্তু কোন রকম হাজবেন্ড বাচ্চা আদার্স কাউকে নিয়ে কোন রকম কমেন্ট কিন্তু করবে না এবং বাজে গালাগাল কমেন্ট করবে না। বারবার বলছি তোমাকে, আমি বারবার বলছি ভিডিও যদি না ভালো লাগে দেখো না। তোমাকে আমি জোর করছি না যে তুমি তুমি দেখলে তবে আমার ভিডিও ওয়াচ টাইম হবে, তবে আমার ভিউয়ার্স বাড়বে, তবে আমার সাবস্ক্রাইবার গেন হবে, এমন তো নয়। আমার অনেক ভালো ভালো বন্ধু আছে, তুমি একজন গেলে আমার কোনো অসুবিধা হবে না, তুমি যেতেই পারো আমার চ্যানেল থেকে। তাই তোমাকে বলছি তুমি এই ধরনের বাজে অপ্রাসঙ্গিক ভাষা ব্যবহার করবে না। আর বন্ধুরা যারা তোমরা ভিডিও দেখো আমার লাভার্সরা মানে আমার ভিউয়ার্সরা, তো তারা প্লিজ একটু তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমরা একটু জানিও এই ধরনের ভাষা ইউজ করে কোন রকমের কমেন্ট করা কি উচিত, এমন কোন আমি ভিডিও দিই যাতে এই এই ধরনের ভাষা উল্লেখ করতে হবে, তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। কারণ তোমরা, হ্যাঁ আর একটা কথা বলছি, আর একটা ভিডিওতে আমার একটা শর্ট ভিডিও আমি ছেড়েছিলাম, তাতে এরকম একটা কমেন্ট এসেছিল, পাগলি বলে এরকম একটা কমেন্ট এসেছিল। তো তার এগেনস্টেও কিন্তু আমার একটা বন্ধু তাকে রিপ্লাই দিয়ে দিয়েছে যে মানুষ যাকে যেরকম দেখতে হয়, আমাকে ভগবান এইভাবে তৈরি করেছে, আমাকে ভগবান এইভাবে তৈরি করেছে, তাই আমি এইরকমই কি করবো, আমাকে যদি না সুন্দরী দেখতে করে পাঠায় সেটা কি আমার দোষ? তা সুন্দরী নয় বলে কি কোনোরকম কোনো ভিডিও ব্লগ বা কোনো কিছু করার অধিকার আমাদের নেই? তো তাকে আমার একটা ভালো বন্ধু আচ্ছা করে রিপ্লাইটা দিয়ে দিয়েছে, তো আমি তাকে থ্যাংক ইউ জানাতে চাই যে আমার জন্য রিপ্লাইটা দিয়ে দিয়েছো। তো আমি এই এই কথাগুলো অনেকদিন ধরেই বলবো ভাবছিলাম, দিয়ে আমাকে মানে রতন বারণ করছিল যে দেখো এরকম অনেকেই আসবে বলবে আজে বাজে, কিন্তু দেখো এতদিন ঠিক ছিল, কিন্তু এই যে গালাগাল ইউজ করছে, আমার বেবিকে নিয়ে বলা হচ্ছে বা এরকম আমাকে বলা হচ্ছে, এই ধরনের গুলো তো মেনে নেওয়া যায় না বলো? আমি কিন্তু তাদের চ্যানেলের নামও নিলাম না এবং তাদেরকে আমি রিপ্লাইও দিইনি, যারা যারা এই কমেন্টগুলো করেছে তাকে আমি কোনো রিপ্লাই দিইনি। কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও যে কি এমন খারাপ আমার ব্লগে দেখা যায় যাতে এই ধরনের ভাষাগুলো উল্লেখ করতে তারা বাধ্য হয়, একটু প্লিজ জানিও ঠিক আছে। তো একটু সত্যি বলবো একটু রেগে গিয়ে তোমাদেরকে কথাটা বললাম, কিন্তু সবাইকে নয়, যারা আমার ভালো বন্ধু তারা তো অবশ্যই ভালো, আর যারা বলছি তো যাদের আমার ভিডিও পছন্দ হয় না তারা কমেন্ট করছো ঠিক আছে, বাজে কমেন্ট করছো ঠিক আছে, কিন্তু বাজে কমেন্টেরও তো একটা লিমিট আছে, তোমরাই বলো না একটা বাজে কমেন্টেরও লিমিট আছে বলো? তুমি আমি করছি আমাকে বলো, আমার বেবিকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে এই ধরনের তো কমেন্ট করার কোনো মানে হয় না। তো যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম, 10:30 বাজে, ও এলে লুচিগুলো ভাজবো, তারপরে আবার খাওয়া দাওয়া হবে, অনেক কিছু কাজ আছে। তো চলো এখনকার মতো, হ্যাঁ ছেলের হোমটাস্কটা যখন করবো তখন তোমাদেরকে একটু দেখাবো। তো চলো এখনকার মতো একটুখানি রেস্ট নিই, রেস্ট বলতে গিয়ে আমি সমস্ত কিছু জোগাড় করি, বালি টালি একটু এনে রাখি, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি ঠিক আছে। তো চলো, তো বন্ধুরা দেখো এখন প্রায় 11:10 হয়ে গেছে, আমি এই কয়েকটা লুচি ভেজে নিয়েছি গরম গরম, আর ঘুগনিটাও অল্পই আছে কারণ বাবার আর বাবুর খাওয়া হয়ে গেছে, আমি আর রতন এবার খেয়ে নেবো। তো আজকের ব্লগটাকে আর বেশি বড় করছি না, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে, গুড নাইট।